কাদের ভাই তুমি জমি ছেঁচার জন্যে মানে জমিতে পানি ভরার জন্যে অনেক টাকা করে নিচ্ছ এবছর বৃষ্টিও পড়েনি পানির অনেক সমস্যা আর পুরা গ্রামে তোমার এই একটাই মেশিন অন্য কারো মেশিন নেই পানি ওঠানোর তাই তুমি লোকের কাছে সুযোগ পেয়ে অনেক টাকা করে নিচ্ছ তুমি এক ঘন্টায় দুশো টাকা করে নিচ্ছ মোদি চাচা কেউ যদি এক ঘন্টায় দুশো টাকার কমে তোমার জমিতে পানি ভরে দেয় জমি ছেঁচে দেয় তাহলে তুমি তার কাছে গিয়ে নাও গা আরে আমার যে মেশিনে ইঞ্জিন লাগানো আছে ওই ইঞ্জিনে তো ডিজেলও খায় তাই না আমাকে তো ডিজেলও ভরতে হয় আর ডিজেল তো আমার বাড়ির তৈরি না ডিজেল আমাকে কিনে ভরতে হয় আর ডিজেলের কত দাম তুমি ভালোই জানো আর আমি কিভাবে বেশি টাকা নিচ্ছি লোকের কাছে আমি দুশো টাকায় ঘন্টাই নিচ্ছি তুমি দেখো আরও দু চারজনের কাছে কেউ যদি কম নেয় তাহলে তার কাছে গিয়ে তুমি পানি ভরে নাও কাদের ভাই যখন বৃষ্টি পড়ে তখন তোমার মেশিনটা এইভাবেই পড়ে থাকে কেউ ছেঁচতে আসে না তোমার মেশিন থেকে কেউ পানি নিতে আসে না আর তখন তুমি সবাইকে পঞ্চাশ টাকা ঘন্টা হিসেবে পানি দাও আর এখন বৃষ্টি পড়ছে না এই সুযোগটা তুমি কাজে লাগাচ্ছ বুঝতে পারছি আমরা চলো মোদি চাচা আমরা দুজন মিলে আমরা দুজন মিলে একটা মেশিন কিনে নিয়ে আসি কাদের ভাইয়ের মেশিন থেকে আমরা পানি নেবো না হ্যাঁ মোদিজি আলম ভাই ঠিক কথাই বলছে চলো আমিও তোমাদের সাথে পয়সা লাগিয়ে একসাথে তিনজন মিলে একটা মেশিন কিনে নিয়ে আসি কাদের ভাই অনেক টাকা নিচ্ছে সবার কাছে পানি ভরার জন্যে হাসিনা বাবু আমি সব করব কিন্তু পার্টনারে কোনো জিনিস কিনবো না একসাথে পার্টনারের জিনিস কিনলে খুব ঝগড়া হয় আর তোমার সাথে তো আমি একদম পার্টনারিতে কোনো জিনিস কিনবো না তোমার সাথে আমি একটা সাইকেল কিনেছিলাম পার্টনারিতে তুমি বেশি বেশি চালাতে আর আমাকে কম কম চালাতে দিতে মোদিজি আমি সাইকেল বেশি বেশি চালাই ঠিক আছে কিন্তু সাইকেলের পিছনে তুমিও তো বসে থাকো আমি একা চালাই বলো আর ঠিক আছে তুমি এবার থেকে চালাবে আর আমি পিছনে বসে থাকবো দেখবে কত কষ্ট লাগে চালাতে গেলে আর ভাইজরা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেলে সাবস্ক্রাইব করো